ভূমিকম্প সহনশীল নির্মাণ আপনার ও আমার পরিবারকে রাখে নিরাপদ। চলুন জেনে নেই নিরাপদ নির্মাণে বিটিআই কি করছে। ভূমিকম্প থেকে বিল্ডিংকে বা ভবনকে রক্ষা করার বা সুরক্ষা দেওয়ার উপায় হচ্ছে প্রপারলি সেটাকে ডিজাইন করা। অর্থাৎ আপনি যখন ডিজাইন করছেন সেই বিল্ডিংয়ের শেপ, হাইট, এগুলার যে রেশিওস থাকে সেগুলোকে মেনটেন করা ডিজাইনের ক্ষেত্রে, বোথ আর্কিটেকচারাল এবং স্ট্রাকচারাল, এবং সেই সাথে স্ট্রাকচারাল ডিজাইনের ক্ষেত্রে যথাযথভাবে কোড মেনে চলা। আমাদের বিএনবিসি এবং এসিআই কোড, এগুলার যে লেটেস্ট ভার্সনগুলো আছে BNBC 2020, এখানে আর্থকোয়েক রেজিস্ট্যান্ট ডিজাইন সম্পর্কে একেবারে স্পেসিফিক ডিটেইল বিধিমালা বলে দেওয়া আছে। আর্থকোয়েক রেজিস্ট্যান্ট ডিজাইনের যেসব কনসিডারেশন, তার মধ্যে থেকে কিছু বেসিক কনসিডারেশন হচ্ছে বিল্ডিংয়ের জিওমেট্রির দিকে খেয়াল রাখা, বিল্ডিংয়ের যে বিম কলাম ফ্রেমিং এইটাকে এনশিওর করা, বিল্ডিংয়ের ভার্টিক্যাল লোড রেজিস্টিং সিস্টেমকে যতটা সম্ভব সিম্পলিফাই রাখা, কন্টিনিউ রাখা। এই যে বিম কলাম যে স্ল্যাব সিস্টেম আমরা বলি, এটা কিন্তু এই আর্থকোয়েক রেজিস্ট্যান্ট ডায়াফ্রামে খুব ভালো কাজ করে। সো আর্থকোয়েক রেজিস্ট্যান্ট বিল্ডিংয়ের কিন্তু ওয়ান অফ দ্য মেইন ফিচার কিন্তু হচ্ছে বিম কলাম। অনেকে সৌন্দর্যের জন্য বিমকে দেখতে চান না, অমিট করে দিতে চান, বাট এটা কিন্তু আর্থকোয়েকের ক্ষেত্রে অনেক বেশি দরকারি। যেভাবে আপনি ভবনকে ডিজাইন করেন না কেন, এই বিম কলাম বা বিম শেয়ারওয়াল ফ্রেমিংটা আপনার ভবনের নিরাপত্তাকে অনেক বাড়িয়ে দেয়। বিম কলাম শেয়ারওয়ালের যে জয়েন্টগুলো, সেগুলোরও কিন্তু স্পেসিফিক ডিটেইলিং থাকে যেটা আমাদেরকে মেনটেন করতে হয় থ্রু ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন। এবং সেই সাথে এই বিমের স্টিরাপ এবং কলামের টাইগুলোতে ক্লোজড হুপ ব্যবহার করা, এবং এই স্টিরাপ এবং টাইগুলোকে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে বেন্ড করা। তো এটা গেল স্ট্রাকচারাল ডিজাইনের কথা। তো শুধু ডিজাইন করলে হবে না, এটাকে ইমপ্লিমেন্টও করতে হবে। আর্থকোয়েক রেজিস্ট্যান্ট যে ডিজাইনের যে ক্রাইটেরিয়াসগুলো আছে, সেগুলো যে ডিটেলগুলো আছে, সেগুলো সম্পর্কে আমাদের প্রজেক্টে যেসব ইঞ্জিনিয়াররা আছে যারা আমাদের ডিজাইনকে ইমপ্লিমেন্ট করে, তাদেরকে অবহিত করা, তাদেরকে ট্রেন করা, তাদেরকে জানানোটা খুব বেশি জরুরি। তো বিটিআইতে কিন্তু আমরা কোড কমপ্লায়েন্ট ডিজাইনের পাশাপাশি আমরা কনস্ট্রাকশনেও কিন্তু কমপ্লায়েন্সটাকে মেনে চলি। বিগত প্রায় এক দশক আগে আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর জামিলুর রেজা চৌধুরী স্যারের তত্ত্বাবধানে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের সাথে আমরা একটি ডিটেল গবেষণা করি। এরই ধারাবাহিকতায় কিন্তু আমরা এই আর্থকোয়েক রেজিস্ট্যান্ট ফিচার, যেটাকে আমরা কলাম জ্যাকেটিংও বলি, আমাদের ভবনগুলোর গ্রাউন্ড ফ্লোরগুলোতে আমরা এই জ্যাকেটিংটাকে ব্যবহার করছি। আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম ভূমিকম্প প্রতিরোধক ভবন নির্মাণের ক্ষেত্রে, বিটিআই এই বিষয়গুলোকে সবসময় মেনে চলি, যাতে আমরা আমাদের কাস্টমারদেরকে একটি নিরাপদ ভূমিকম্প সহনশীল ভবন উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।